আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি এক্সপ্লেন করব একটি ফেমাস অ্যানিমে সিরিজ ওয়ান পাঞ্চ ম্যান, মানে এক ঘুষির মানব। সো গাইজ, ওয়ান পাঞ্চ ম্যানের দুইটা সিজন আছে, আমি চেষ্টা করব দুইটা সিজনই এক্সপ্লেন করার। সো গাইজ, আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো গাইজ, এখন আমরা শুরু করতে যাচ্ছি ওয়ান পাঞ্চ ম্যানের সিজন ওয়ানের এপিসোড ওয়ান। পর্বের শুরুতে আমরা দেখতে পাই একটা ব্যস্ততম শহরে একটা ভিলেন হঠাৎ করে হামলা করে, শুরু হয় চারিদিকে মানুষের হইচয়। তখনই সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই একটা বাচ্চা কান্না করে, এবং পিছন থেকে ভিলেনটি সেই ছোট বাচ্চাটিকে মারতে আসছিল, কিন্তু তখনই হিরোর এন্ট্রি হয়। হিরোটি ছোট বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলে। তখন ভিলেনটি সাইতামাকে জিজ্ঞেস করলো, তুই কে? তখন সাইতামা বলল, আমি সেই মানব যে শুধু মজার জন্য হিরো হয়েছে। এরপর সেই ভিলেনটি বলে, তোমাদের সৃষ্টি ময়লা আবর্জনাই আমাকে তৈরি করেছে, আমি হলাম ভ্যাকসিন ম্যান। এরপর সেই ভিলেনটি যখন সাইতামার উপর হামলা করতে যাবে, তখনই সাইতামার এক ঘুষিতে ভিলেনটি টুকরো টুকরো হয়ে যায় এবং ভিলেনটি মারা যায়। সাইতামার এক ঘুষিতে ভিলেনটিকে মারার ফলে সাইতামার মধ্যে হতাশা দেখা গেল। এরপর সিন চেঞ্জ হয়ে সাইতামার পুরনো 3 বছর আগের ব্যাক স্টোরি দেখানো শুরু হলো, যেখানে একটি কাঁকড়ারূপী ভিলেনকে দেখানো হলো যে অকারণে মানুষদেরকে মেরে বেড়াচ্ছিল এবং সাইতামাকেও মারতে যাচ্ছিল। কিন্তু সাইতামাকে হতাশাগ্রস্ত দেখে ভিলেনটি সাইতামাকে বলল যে তুমিও আমার মতো, তাই আমি তোমাকে যেতে দেব। ভিলেনটি আরও বলল, সে একটা বাচ্চাকে খুঁজছে যে তার সাথে বিয়াদবি করেছে। তখনই নায়কটি একটি বাচ্চাকে দেখল, ভিলেনটি এই বাচ্চাটারই খুঁজেছিল। ভিলেনটি যখন বাচ্চাটিকে মেরে ফেলতে যাচ্ছিল, তখন সাইতামা সেই বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলল। এর ফলে ভিলেনটা অনেকটা রেগে যায়। এরপর ভিলেন ও সাইতামার মাঝে ফাইট শুরু হয় এবং সাইতামা খুব মার খায়। তখন সাইতামা বলে, আমি ছোট থেকেই হিরো হতে চেয়েছি এবং হিরো হবই। এরপর সাইতামা তার পরনের টাই দিয়ে ভিলেনের চোখ ছিঁড়ে ফেলে এবং ভিলেনটি সেখানেই মারা যায়। এরপর সিন চেঞ্জ হয়ে বর্তমান সময়কে দেখায়, যেখানে সাইতামা তার ওয়ান পাঞ্চ শক্তির জন্য সবসময় বিরক্ত হয়ে থাকত আর তার সমতুল্য কাউকে না পাওয়ায় সবসময় হতাশ হয়ে থাকত। এরপর হঠাৎ একদিন পাতাল থেকে আসা আজব প্রাণীরা সাইতামার উপর হামলা করে দেয় এবং সাইতামাকে তার রুম থেকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর পাতাল থেকে আসা প্রাণীরা বলতে থাকে, নিচে আমাদের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাই আমরা পৃথিবীর মানুষদেরকে মেরে রাজত্ব করতে চাই। তখন সাইতামা বলল, অনেকদিন ধরে আমি নিজের মতো কাউকে পেলাম না, আজ পেয়েছি। এরপর শুরু হলো ভিলেনদের সাথে সাইতামার অসাধারণ ফাইট সিন। এরপর সাইতামা তার ওয়ান পাঞ্চ শক্তি দ্বারা একে একে সব ভিলেনকে পরাস্ত করলো। সাইতামাও এইরকম ফাইট করতে পেরে অনেক মজা পাচ্ছিল। কিন্তু গাইজ, সাইতামা আসলে স্বপ্ন দেখছিল এবং অ্যালার্ম বাজতে শুরু করে ও সাইতামার ঘুম ভেঙে যায় এবং সাইতামাকে আবার হতাশ দেখা যায়। কিন্তু স্বপ্নের মতো আবার পাতাল থেকে আজব প্রাণীরা বেরিয়ে আসে। তাদের রাজা বেরিয়ে আসে এবং বলে যে, আমি হলাম পাতালের রাজা এবং সবাইকে আমি মেরে ফেলবো। এরপর ওয়ান পাঞ্চ ম্যান লাভ দিয়ে সেই ভিলেনটিকে পা দিয়ে দলিয়ে মেরে ফেলে। ভিলেনদের রাজা মরে যায়, ভিলেন শত্রুদল সব ভয় পেয়ে যায়। এরপর সাইতামা খুশি হয়ে বলে, এবার কে আসবে আই। কিন্তু সাইতামা দেখে সব শত্রুদল পালিয়ে গেছে, তারা হার মেনে চলে গেছে। সো গাইজ, এখানে এই পর্বটি শেষ হয়ে যায়, দেখা হবে নেক্সট ভিডিওতে।